সরা দুনিয়াই মোরা যাব সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান সরকারি ট্যাক্স বাঁচানোর জন্য লোকেরা আন্ডার ইনভাইসিং করে অর্থাৎ মাল কিনে সঠিক দামের চেয়ে কমে বিল বানায় যাতে ডিউটি কম দিতে হয় এ সম্পর্কে কিছু ইরশাদ করুন এটা তো ধোকারই একটা অংশ এভাবে বিল বানানো শুধু এখানেই নয় অন্যান্য জায়গায়ও রয়েছে যেমন ছোটোখাটোভাবে চাকর রয়েছে যারা মাল আনতে যায় যা দিয়ে সে কিনেছে তার চেয়ে বেশিতে বিল বানায় যাতে অতটুকু সে নিতে পারে তো যতটুকু সে বেশি নিয়েছে তা তার জন্য হারাম এর আরেকটি পন্থা হচ্ছে বিল কম বানানো কম সহকারে আর এটাও সরকারকে ধোকা দেওয়া হচ্ছে আর ধোকা ধোকাই যেমন হাদিসে পাকে রয়েছে যে ধোকা দিল সে আমার সাথে নয় এজন্য যে সকল ব্যবসায়ীরা এরকম করেন তাদের এরকম না করা চাই আম্বিয়া সিদ্দিকিন সুহাদাদের সাথে উঠতে হবে না আমাদের তো সত্য কথা বলতেই হবে টাকার মোহাব্বতে ডিউটি বাঁচানোর জন্য মিথ্যা বললে ওই সৌভাগ্য হাতছাড়া হয়ে যাবে না এটাই হচ্ছে বড় সম্পদ প্রিয় বাবা যান ব্যবসার উন্নতিতে নিজের কীর্তিত্ব মনে করা কেমন যদি হালাল রুজিতে এর বরগত হয় তাহলে স্বভাবত নিজের কীর্তিত্ব মনে করো না আল্লাহ তালার দয়া মনে করুন আর যদি হারাম রুজিতে এর উন্নতি হয় তবে একে আল্লাহ তাআলার দিকে ইঙ্গিত তো করতেই পারবে না একে নিজের আমলের বিপদ মনে করুন যে আমার চালাকির দরুন এরকম হলো আমি ধোকা অর্থাৎ আমাদের এখানে যাকে বলে বেইমানি করে এই সম্পদ জমা করেছি মন্দকে এভাবে বলা যে এটা আমার এবং শয়তানের পক্ষ হতে চার করব চীন হোক বাংলাদেশ হোক না সে হিন্দুস্তান